দেখুন, যুদ্ধের জন্য প্রস্তুত কিমের নতুন মিসাইল কুকগুকসং দুই। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুইটি মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন জানিয়েছে তার দেশের এই মিসাইল পরীক্ষা নিখুঁতভাবে সফল হয়েছে। সেই সঙ্গে এই মিসাইলের প্রশংসা করে তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রকে সম্ভাব্য যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, রবিবার কুকগুকসং দুই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি কিম জং উন নিজেই পর্যবেক্ষণ করেছেন। এই মিসাইল পরীক্ষার সাফল্যে তিনি গভীরভাবে সন্তুষ্ট। পাশাপাশি এই ক্ষেপণাস্ত্রকে তিনি যুদ্ধে মোতায়েনের জন্য অনুমতিও দিয়েছেন। কেসিএনএ আরও জানিয়েছে, কুকগুকসং ক্ষেপণাস্ত্রের বিশ্বাসযোগ্যতা, নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা এবং লেট স্টেজ ওয়ারহেড গাইডেন্স সিস্টেমকে পূর্ণাঙ্গভাবে যাচাই করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে একে নিক্ষেপ করা সম্ভব। গত ফেব্রুয়ারি মাসে কুকগুকসং ক্ষেপণাস্ত্রে প্রথম পরীক্ষা চালানো হয়। রবিবার চলেছে দ্বিতীয় দফা পরীক্ষা। উত্তর কোরিয়া সাধারণত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় তরল জ্বালানি ব্যবহার করে থাকে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।